রাজ্যসভার সাংসদ হব পারে রাজেন গোহাই। আচরিত নহব, বাজপেয়ী ভবনত এতিয়া রাজেন চর্চা। নমহিয়া সাংসদ পদে অবসান ঘটাব নাকি দলের আভ্যন্তরীণ সংঘাত। রাজনীতিত অসম্ভব বলে কোনো শব্দই যেন নাই। দাঁতর কোটা চকুর হাল হয়ে পড়া রাজেন গোহাই বিজেপির রাজ্যসভার সাংসদ হব পারে, সেয়াই এতিয়া চর্চার বিষয় বাজপেয়ী ভবনত। বিদ্রোহ নির্মূলর নতুন অঙ্ক রচিছে বিজেপিয়ে। পুরণিক সন্তুষ্ট করে আগবাড়ি যাওয়ার পদক্ষেপ লৈছে দলটোয়ে। দলের মাজত আরম্ভ হওয়া ন পুরনির সংঘাত লৈ রাজ্য সরকার কিংবা রাজ্যিক বিজেপি সাংঘাতিক উদ্বিগ্ন নহলেও দিল্লীত কপনি কিন্তু ঠিকই উঠিছে। দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজুয়ে কেন্দ্রলৈ প্রেরণ করা এক গোপন প্রতিবেদনের পিছত ন ন পদক্ষেপ লবলৈ বাধ্য হৈছে রাজ্যিক বিজেপি। সেই মর্মে রমেন ডেকা রাজ্যপাল হল। ইয়ার পিছত এই বিদ্রোহ সমলঞ্চে ধ্বংস করার বাবে রাজেন গোহাইক লক্ষ্য হিসাবে লওয়া হয়েছে। রাজেন গোহাইলৈ এইবার নতুন টোপ। এইবার নিম্ন সদন নহয় উচ্চ সদনলৈ প্রেরণ করিব রাজেন গোহাইক। ন মাসের বাবে রাজ্যসভার সাংসদ করিব বিচাৰিছে রাজেন গোহাইক। কামাখ্যা প্রসাদ তাসা লোকসভালৈ নির্বাচিত হওয়ার পিছত তেওঁ রাজ্যসভার আসনখন খালি হয়ে আছে। সেই আসনখনের মেয়াদ আছে মাত্র ন মাস। সেয়ে রাজেন গোহাইক নমহিয়া সাংসদ বনাব বিচাৰিছে দলটোয়ে। এয়া হব রাজ্যিক বিজেপির হাফুমরক লাঠিও না ভাঙং নীতি। ন মাসের বাবে যদি সাংসদ হওয়ার প্রস্তাব রাজেন গোহাইয়ে গ্রহণ করে তেন্তে সেয়া হব তেওঁর বাবে বিজেপির রাজনীতির অন্তিম ক্ষণ। রাজেন গোহাইর ক্ষুব্ধমন তথা বিদ্রোহ উপশম করার এই পাতে হানিত অস্ত্র হিসাবে বাছি লৈছে দলটোয়ে। অবশ্যে নমহিয়া সাংসদ পদ গ্রহণ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাই রাজনৈতিক জীবনের পর সন্ন্যাস লবনে নাই, সেয়াহে গুরুত্বপূর্ণ বিষয়। এই পর্যন্ত রাজেন গোহাইক এই সন্দর্ভত আনুষ্ঠানিকভাবে জানা হওয়া নাই। সকলো ঠিকই থাকিলে এসপ্তাহর ভিতর রাজেন গোহাইক দলের পর এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দিয়ার সম্ভাবনা আছে। জুলাই মাহত রাজেন গোহাইর নেতৃত্বত তেরখন জেলার জ্যেষ্ঠ বিজেপিয়ে করা গোপন বৈঠকর ফলাফলত ভাগ্য উদয় হব পারে রাজেন গোহাইর। পূর্বে চারিবারকর সাংসদ, এবার কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন সভাপতির পদ লাভ করার পিছত মাত্র ন মাহর সাংসদ হবলৈ রাজি হবনে রাজেন গোহাই? নিউজ ডেস্ক, ঈশান নিউজ।